শোভাযাত্রায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। রাজ্য চলছে, রাজ্যপাল দার্জিলিং সফর কাটছাট করে কলকাতা ফিরে আসছেন, সোজা চলে যাচ্ছেন রিশরা। জিজ্ঞেস করলে বলছেন কোনটা প্রায়োরিটি অর্থাৎ অগ্রাধিকার সেটা বুঝতে হবে। দার্জিলিং আমি সাইট সিং করতে যাইনি, আমি G20 সামিটে গেছিলাম, কিন্তু তারপরে রিশরা জ্বলছে দেখে আমি রিশরায় পৌঁছে যাওয়াটাকে অগ্রাধিকার মনে করলাম। অন্যদিকে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রাধিকার মনে করেছেন দীঘা সফরটাতে, বিভিন্ন কর্মকাণ্ড করা, উদ্বোধন করা, ঘোরা ফেরা ইত্যাদিকে। এদিকে তৃণমূলের সংসদীয় দল যেটা নেতৃত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা প্রায়োরিটি, আমি বিভিন্ন প্রায়োরিটি দেখাচ্ছি আজকে। তৃণমূলের সংসদীয় দল তারা প্রায়োরিটি দিয়েছেন আজকে গ্রাম উন্নয়ন মন্ত্রীর কাছে যাওয়াকে। তারা সোজা আজকে পৌঁছে গেলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর সঙ্গে, কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা পৌঁছে গেলেন। ওটাকে ওনারা প্রায়োরিটি ভেবেছেন নিশ্চয়ই, ভাবার কথাও। পঞ্চায়েত ভোট আসছে, ভোটটা জিততে হবে তৃণমূলকে। তৃণমূল যদি জেতে তাহলে আবার 100 দিনের টাকা আসবে, বিভিন্ন প্রকল্পের টাকা আসবে, 100 দিনের কাজের টাকা। পঞ্চায়েত ভোট আসছে, 100 দিনের কাজের টাকা আটকে আছে, খবর এটা। দুর্নীতির পাশাপাশি যে খবরগুলো আসলে হেডলাইন হওয়া উচিত ছিল তার মধ্যে এটি একটি খবর, যে খবরগুলো পেছনের সারিতে পৌঁছে গেল তার কারণ প্রশাসন ব্যর্থ হলো, প্রশাসন অপদার্থের মতন কাজ করলো, রিশরা হোক বা হাওড়া হোক, সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার ক্ষেত্রে দাঁড়িয়ে। আরেকটা হনুমান জয়ন্তী আসছে, সেই হনুমান জয়ন্তীর দিকেও গোটা বাংলা নয় গোটা দেশের চোখ। প্রশাসন প্রশাসনের কাজ করছে না বলে হেডলাইন হচ্ছে, আসলে যে হেডলাইনটা হওয়ার কথা 100 দিনের কাজের টাকা আটকে আছে এবং তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ভিক্ষা চাইতে গেলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের কাছে, যদিও সেখানে খুব একটা লাভের লাভ কিছু হয়নি। 100 দিনের টাকা আটকে আছে, 100 দিনের টাকা ভুতরে খেতে পারছে না, লুটে পুটে খাওয়া যাচ্ছে না। ওদিকে কেন্দ্র যাদের কাছে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন্দ্র বলটা রাজ্যের কোর্টে ঠেলে দিল, হিসেব দাও টাকা নাও, সহজ হিসেব, তুমি হিসেব দেখাও তুমি টাকা নিয়ে যাও। কেউ টাকা বন্ধ করে দিচ্ছে না, আবার পরিষ্কার করে দিল কেন্দ্র, কেউ টাকা বন্ধ করে দিচ্ছে না। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে হিসেবের গণ্ডগোল থাকলে হিসেব চাওয়াটাও দস্তুর, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে সেটা সম্ভব নয়, অর্থাৎ টাকা আটকে দেওয়া, বন্ধ করে দেওয়া এটা সম্ভব নয়। আপাতত টাকাটাকে হোল্ড করে রাখা হয়েছে, শুধু বলা হচ্ছে অমুক খাতে টাকা যে দেওয়া হলো রাজ্যকে সেটা তমুক খাতে ব্যবহার করেছে বলে কিছু মহল থেকে অভিযোগ উঠছে। আপনারা দয়া করে হিসেবটা দেখান প্লিজ, এটা বলা কি অপরাধ? হিসেব হাম নেহি দিখায়েঙ্গে, যেন তৃণমূল কংগ্রেসকে বললেই আবার বলে দিচ্ছে হিসেব হাম নেহি দিখায়েঙ্গে, কাগজ হাম নেহি দিখায়েঙ্গে এর মতন। মামার বাড়ি নাকি? রাজ্য যদি নিজের কাজটা ঠিক মতো করতো, কেন্দ্রের নজরদারির কি প্রয়োজন হতো নাকি? কেন্দ্রের টাকা আটকানোর প্রয়োজন হতো নাকি? তাদের কি খেয়ে দেয়ার কোনো কাজ নেই? বাংলায় যদি পুলিশ প্রশাসন ইন্টেলিজেন্স শাসক দল নিজের নিজের কাজটা করতো, চুপ করে না বসে থাকতো, একের পর এক অনশন, একের পর এক ধর্ণা, এই সমস্ত না করে অ্যাকশন নিত যারা চুরি করছে, জোচ্চুরি করছে, কেন্দ্রের নজরদারির প্রয়োজন হতো নাকি? গরিব মানুষের টাকা লুটের হিসেব চাইলেই প্রতিহিংসার অভিযোগ তুলে ফেলছেন তৃণমূলের নেতারা, আবার চাইলেই মুখ গোমরা হয়ে যাচ্ছে, চাই আমি কেন দেখাবো হিসেব। আরে চুরির অভিযোগ উঠছে, চুরি যে করছে তোমার চারপাশে সে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি হিসেব দেখাবে না? বাংলায় চাকরি চুরি, চাল চুরি, পুকুর চুরি, আবাস চুরি, বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি, এই সমস্ত কিছুর হিসেব তো দিতে হবে বাংলার মানুষকে। আর 100 দিনের কাজের টাকা আসছে কেন্দ্র থেকে, সেই টাকা কে খেয়ে যাচ্ছে, কোন ভূত খেয়ে যাচ্ছে সেটা বলতে হবে তো, তার জবাব তো চাইতে হবে, জবাব চায় বাংলা তো, সে কারণেই প্রতিদিন আমি রাত 8টার সময় জবাবটা চেয়ে যাব। রাজ্যকে জিজ্ঞেস করছি, এই যে আপনারা বলছেন কেন্দ্র কেন হিসেব চাইছে, কেন্দ্র কেন হিসেব চাইছে, আপনারাও কি টাকা এমনি এমনি রিলিজ করে দেন? কতবার আমাদেরকে ঘুরতে হয় বিভিন্ন দপ্তরে দপ্তরে, আপনারা নিজেরা ভাবুন, কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েতের দপ্তর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে একজন মানুষকে কতবার ঘুরতে হয় নিজের প্রাপ্যের টাকাটার জন্য। এই ডিএটা যেরকম ধরুন, রাজ্য সরকারি কর্মচারী, তারা তাদের অধিকার, ডিএটা পাওয়া তাদের অধিকার,
সেই ডিএটা পাওয়ার জন্য আপনি ভাবুন, একজন সরকারি কর্মচারীকে ধর্ণা দিতে হচ্ছে, পেন ডাউন করতে হচ্ছে, অনশন করতে হচ্ছে, দিল্লি যেতে হচ্ছে, অমুককে বলতে হচ্ছে, তমুককে বলতে হচ্ছে, আপনি তো ছাড়ছেন না টাকাটা, প্রায়োরিটি তো আপনার মেলা খেলা। আপনি নিজের রাজ্যের যারা সরকারি কর্মচারী তাদের টাকা ছাড়তে পারছেন না, আর কেন্দ্র বলছে টাকা চুরি গেছে এবং সে কারণে আমি আমার টাকা হোল্ড করে দিয়েছি, সেই ক্ষেত্রে আপনি মুখ গোমড়া করে ফেলছেন, এটা হতে পারে না, গ্যাসে গ্যাসে চলে গেছে। রাজ্যের কথা ছাড়ুন, আপনার জমি আছে ধরুন, আমরা আপনারা তো প্রচুর গ্রামে থাকি, গ্রামে ঘুরি, বাংলা মায়ের যে সম্পদগুলো আছে তার মধ্যে থেকে একটি জমি আমাদের চাষাবাদ, আপনার জমি আছে, আপনি ভাগ চাষের জমি একজনকে দিলেন, এবার ভাগ চাষের জমিতে সেই লোক পোলট্রি বানিয়ে লুটে পুটে খাচ্ছে, ধরুন ভাগ চাষ ফাগ চাষ কিচ্ছু হয়নি, পোলট্রি বানিয়ে দিয়েছে, আচ্ছা পোলট্রি না একদম ধরে নিন একটা হোটেল বানিয়ে দিয়েছে, আপনি জানেনও না, আপনি কি করবেন? আপনি আদালতে মামলা করবেন না, আপনি গিয়ে তদন্ত করবেন না, আপনি নিজের দল পাঠাবেন না, নিজের ছেলে মেয়েকে পাঠাবেন না? কেন্দ্র তো ঠিক সেইটাই করছে, এটা সাধারণ গ্রামের মানুষ, আমি, আপনি সবাই বুঝতে পাচ্ছি, রাজ্য সরকার কেন বুঝতে পারছে না? না বুঝেও আসলে দেখানোর চেষ্টা করছে, দেখো কেন্দ্র আমাকে কোনো টাকা দিচ্ছে না, টাকা তো দিচ্ছে, 7,000-8,000 কোটি টাকা তো দিচ্ছে, জিএসটির টাকা তো দিচ্ছে, কিন্তু সেই টাকা কি খাতে ব্যবহার হচ্ছে এটা তো জানতে হবে। একদিকে প্রশাসনিক ব্যর্থতায় বাংলা জ্বলছে, তার জন্য প্রশ্ন করলে আপনারা রেগে যাচ্ছেন, আদালত প্রশ্ন করলে রেখে যাচ্ছেন, বিরোধী দলনেতা প্রশ্ন করলে রেখে যাচ্ছেন, রিপাবলিক বাংলা প্রশ্ন করলে রেখে যাচ্ছেন, আর অন্যদিকে দিল্লিতে কেন্দ্রীয় প্রকল্পের টাকা এদিনই আপনাকে আনতে যেতে হলো, আপনার মনে হলো না রিশরাতে যাই, কিন্তু আপনার মনে হলো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে যাই, টাকা উদ্ধারে গেলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়, ধর্ণা এবার আর দিলেন না, বলছেন প্রয়োজনে সিবিআই তদন্ত হোক, কেন মশাই সব কিছুতে সিবিআই তদন্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলছেন সিবিআই তদন্ত হোক কিন্তু টাকাটা ছাড়ুন, আরে টাকাটা ধরে রেখেছে কে, কিডন্যাপ নাকি এটা, সিবিআই কি ভূতের রাজা নাকি, হাতের মোয়া নাকি, বললেই সিবিআই, হাততালি দাও সিবিআই, হয় নাকি এরকম 10টা কেস, 20টা কেস, 50টা কেস হয়তো সিবিআই তদন্ত করতে পারে, একটা রাজ্যে যদি হাজারে হাজারে কেস সিবিআইকে তদন্ত করতে হয় সম্ভব নাকি এটা, সব কিছুতে সিবিআই দিতে হচ্ছে, তার কারণ রাজ্য পুলিশ কাজ করবে না, সিআইডি কাজ করছে কি করছে না ভগবান জানে, এটা তো সম্ভব না, এটা তো আপনাদের দেখার কথা, রাজ্যে 100 দিনের কাজের টাকা যদি চুরি যায় সেই চোরটাকে ভুয়ো জব কার্ড যদি কেউ বানায় সেই জব কার্ডটা আসলে কোন সিন্ডিকেট বানাচ্ছে, ভুয়ো জব কার্ড দেখিয়ে কেউ যদি টাকা লুট করে সেটা আসলে কে টাকাটা লুট করছে মশাই, এটা তো আপনার কাজ, ট্যাক্সের টাকা আমরা দিই রাজ্য সরকারের, যারা পুলিশ দপ্তরে কাজ করে, স্বরাষ্ট্র দপ্তরে কাজ করে, তাদের তো দেখার কাজ এটা, আমরা শুধু বলছি আপনাকে কাজ করতে, বড় কিছু বলছি না, রকেট সায়েন্সের মতন এমন কিছু আবিষ্কার করতে বলছি না, প্লেনে চড়তে বলছি না, রকেটে চড়তে বলছি না, আমরা বলছি আপনারা 100 দিনের কাজের এই চোর চিটিংবাজ যারা রয়েছে তাদের ধরুন, সরকারের কাজটা সরকার অন্তত করুন, তারপরে কেন্দ্র ফেন্দ্র আমরা বলবো, আমাদের বাংলার সরকার আগে কাজটা করুক, রাজ্য পুলিশ আসলে কাজটা করুক, সেটা না বলে আপনি বলছেন সিবিআই আসুক, সমস্ত কিছুতে সিবিআই হয় নাকি, হয় আপনি ধরে নিচ্ছেন যে নিরপেক্ষ তদন্তের মাপকাঠি হচ্ছে সিবিআই, হয় আপনি ধরে নিচ্ছেন যে রাজ্য পুলিশ দিয়ে তদন্ত করালে লোকে হয়তো হাসবে, লোকে হয়তো বলবে যে আবার রাজ্য পুলিশ দিয়ে তদন্ত করাবেন না কর্তা, নয় তো আপনি সব বুঝেও না বোঝার ভান করছেন, হয় নাকি এরকম, আরে আমার একটা দোকান যদি দোকান থাকে, আপনার যদি একটা গাড়ি থাকে, সেই গাড়িটা যদি আপনি একজন ড্রাইভারকে ভাড়া দেন, তাতেও আপনি 2-3 বার খোঁজ নেন, 4 বার ফোন করেন, একটা অটো যদি আপনি ভাড়া দেন, যে অটোটা চালাচ্ছে যে চালক তাকে আপনি 4 বার ফোন করেন, 5 বার জিজ্ঞেস করেন যে কত আজকে ভাড়া হলো, কতগুলো টাকা হলো, আর এখানে কোটি কোটি টাকা, কোটি কোটির ধারণা নেই কত কোটি টাকা, 100 দিনের কাজে যে পরিমাণ টাকা আসছে আমরা ছবিতে দেখাচ্ছি, কারো 3তলা বাড়ি উঠে যাচ্ছে 100 দিনের কাজে, কারো পার্টি অফিস হয়ে যাচ্ছে 100 দিনের কাজে, বাড়িতে সুইমিং পুল হয়ে যাচ্ছে, বড় বড় মার্বেল বসা যাচ্ছে 100 দিনের কাজের টাকায়, প্রশ্ন করতে হবে তো, সমস্ত কিছুতে সিবিআইকে তদন্ত ভার দেওয়া যায় না, সিবিআই যদি তদন্ত করে এখানেও রাজ্য পুলিশ তাহলে কি করবে, বিরোধীদের গাজার কেস দেবে বলে তারা বসে আছে বারবার, সংবাদ মাধ্যমকে 4টা করে চিঠি পাঠাবে বলে তারা বসে আছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ রাজ্য পুলিশের কাজটা কি হবে তাহলে,
রাজ্য সরকার কি এটা ইগোতে নিয়ে ফেলছে যে প্রশ্ন করা হচ্ছে? আরে প্রশ্ন করা হবে না গণতন্ত্রতে, প্রশ্ন করতে হবে, একবার দুবার তিনবার চারবার নয়, 100 বার প্রশ্ন শুনতে হবে। রিপাবলিক বাংলা প্রশ্ন করবে, চোখে চোখ রেখে প্রশ্ন করবে, সাধারণ মানুষ প্রশ্ন করবে, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল প্রশ্ন করবে, আপনাদেরকে উত্তর দিতে হবে। ভোটে আপনারা জিতে এসেছেন, আপনারা বিরোধী দলের মতন আচরণ করতে পারেন না। শাসক দলের লোকেরাই কি 100 দিনের কাজের সাথে যুক্ত? 100 দিনের কাজের সাথে যারা যুক্ত তারাই কি টাকাটা লুট করছে? এই প্রশ্নের উত্তরগুলো তো দিতে হবে। কেন এসআইটি গঠন করেনি রাজ্য পুলিশ এখন অবধি? এই প্রশ্নগুলোর উত্তর তো দিতে হবে। সত্যি 100 দিনের কাজে যে পরিমাণ লুটের অভিযোগ উঠছে তার জন্য তার এসআইটি অন্তত গঠন করতে পারত, একটা সিবিআই না হোক সিআইডির দল তো অন্তত তদন্ত করতে পারত। তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে একটা সিআইডি জিজ্ঞাসাবাদ অন্তত করতে পারত তাদের। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী দেখাই করলেন না আজকে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নেই বলে দিলেন, তিনি নিজের কনস্টিটিউয়েন্সিতে গেছেন। কৃষি সচিব চা খাওয়ালেন, বললেন যে গড়মিল আছে হিসেবের। ভাবুন, একটা সচিব, একজন কেন্দ্রীয় সচিব, গণ্যমান্য সাংসদ যারা বাংলাকে প্রতিনিধিত্ব করে এসেছে তাদেরকে মুখের ওপর বলে দিল গড়মিল আছে হিসেবে। এই সূত্র মোতাবেক খবর আমরা পাচ্ছি। তৃণমূলের প্রতিনিধি দলকে চা খাইয়ে পরে আবার আসতে বললেন, টাকা চাইতে গিয়ে এটা একটা চাই পে চার্চা হয়ে গেল যেন। দিল্লি অচল করে দেবেন বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখানে যা বলেছিলেন অর্থাৎ বাংলাতে যা বলেছিলেন দিল্লিতে তার ঠিক উল্টোটা করলেন। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করলেন সেটাও আজকে শোনাবো। এই করবেন ওই করবেন বলে তৃণমূল কংগ্রেস আসলে দিল্লিতে গিয়ে বললো আমরা ধর্ণা করতে চাই না, শুধু টাকাটা দিন, শুধু ওই সেই লেকিন মুচকো দে দে ভাইয়া 4 রুপাইয়া বাড়ানা না 5 রুপাইয়া বাড়ানা টাইপের। কেন করব? মাথা উঁচু করে যাব, মুখের ওপর কাগজ ছুঁড়ে বলবো যে দেখুন হিসেব, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তৃণমূল সরকার সততার প্রতীক, একটাও যদি দুর্নীতি হয়, একটাও যদি অভিযোগ ওঠে আমরা নিজেরা ব্যবস্থা নিই, রাজ্য সরকার ব্যবস্থা নেয়, রাজ্য পুলিশ ব্যবস্থা নেয়, তাদেরকে আমরা জেলে পাঠাই। কেন আমরা ভিক্ষা চাইতে যাব? এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে ভিক্ষা চাওয়ার মতন পরিস্থিতি কেন হবে? কেন কেন্দ্রীয় সরকার বারবার বলবে যে এরা চুরি করেছে? এখানে চুরির অনেকগুলো গল্প আছে, এখানে চুরির অনেক অভিযোগ আছে, টাকা আটকে যাওয়ার, টাকা আটকে দিয়েছে যখন, বারবার আমরা আমাদের কাগজ দেখাবো, দরকার হলে কংগ্রেস হোক সিপিএম হোক বিজেপি হোক সব দলকে বলবো এটা বাংলার অপমান। এই নিন কাগজ, শ্বেতপত্র প্রকাশ করলাম 100 দিনের কাজে, এই এই জিনিসে এই এই দুর্নীতির অভিযোগ উঠেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এই এই ব্যবস্থা নিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাগজ নিয়ে দিল্লিতে গেছে এবং দিল্লিতে এই কাগজ দেখিয়ে বলেছে এবার যদি টাকা না দেওয়া হয় গোটা বাংলা না গোটা দেশকে অচল করে দেওয়া হবে। সিম্পল হচ্ছে না কেন? তাহলে তাহলে কি ডাল মেকুচ কালা হে? রাজ্যের দাবি 2 বছর ধরে টাকা আটকে রাখা হচ্ছে। কেন টাকা আটকে রাখা হচ্ছে? টাকাটা তো আমাদের হকের টাকা, ঠিক কথা, কিন্তু তুমি রামবাবুর টাকা মেরে দিয়ে শ্যামবাবুকে বললে যে দেখো তোমাকে আমি টাকাটা দিচ্ছি, আবার শ্যামবাবু রামবাবু যদুবাবু শ্যামবাবু আব্দুলবাবু সবার বাবুর টাকা তুমি মেরে দিয়ে নিজের 3তলা বাড়ি করে নিলে, গাড়ি করে নিলে, পঞ্চায়েতের সদস্য থেকে কোটিপতি হয়ে গেলে, হয় না কিরমভাবে? পঞ্চায়েত নির্বাচনের আগে 17 লাখ পরিবারকে তৃণমূল কংগ্রেস বলছে কেন্দ্র নাকি ভাতে মারার চেষ্টা করছে। 17 লাখ পরিবার নয়, 20 লাখ পরিবার, 50 লাখ পরিবারকে শুভেন্দু অধিকারীরা বলছে ভয়ানক একটা দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতিটা তৃণমূল কংগ্রেস করছে, আপনারা চোখ খুলে দেখুন। আজকে যদি প্রতিবাদ না করেন আগামী কয়েকটা প্রজন্ম আমাদের বিকলাঙ্গ হয়ে যাবে। শিক্ষাতে, 100 দিনের কাজে, মিড ডে মিলে, সব জায়গায় দুর্নীতি। বলা হচ্ছে 100 দিনের কাজের হিসেব দেখাও এবং 100 দিনের কাজের হিসেব দেখালে তোমার টাকা ছেড়ে দেবো, গরিবের টাকা। চুরি করলে প্রশ্ন করা যাবে না, বাংলার মানুষ আজ এই জবাবটা চায়। আপনারা লিখুন গরিবের টাকা চুরি করলে প্রশ্ন করা যাবে না, আমরা শুধু শুধু এই প্রশ্নটা করছি। 100 দিনের টাকায় নেতা মোচ্ছপ করছে, আর তখন যদি কেন্দ্র টাকা আটকায় প্রশ্ন করা যাবে না? বাংলার মানুষ আজ জবাব চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন হয়তো টাকা আটকে দেওয়ার কথা, কিন্তু এই বিভিন্ন যে চুরিগুলো হচ্ছে, এই হিংসাগুলো হচ্ছে, রাজ্য যে রাজ্যের কাজটা করতে পারছে না বলে কেন্দ্রকে আসতে হচ্ছে, সিবিআইকে আসতে হচ্ছে, ইডিকে আসতে হচ্ছে, আদালতকে আসতে হচ্ছে, মিড ডে মিলের জন্য কমিটিকে আসতে হচ্ছে, শিশু সুরক্ষা কমিশনকে আসতে হচ্ছে, এটা চোখের সামনে। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, আমরা নিজেরা শপথ করি, আর চোখের সামনে এই জিনিসগুলো হচ্ছে, কিচ্ছু বলা যাবে না, বললেই গোসা, বললেই গাল ফুলিয়ে, বললেই রাগ দেখানো, হয় নাকি এরকম? গণতন্ত্র এভাবে চলে নাকি? রাজ্য
রাজ্যের একটা অংশে যদি চুরি করে তার যদি অভিযোগ হয় সেটা প্রমাণ করা তো রাজ্যেরই কাজ। কেন্দ্র যদি এই কাজটা করে, খুঁটি করছে না আসলে ভালো করছে, আজ বাংলার মানুষ সেই জবাব চায়। শুরুতেই দেখে নেব প্রতিবেদন এবং তারপর আসছি বিতর্কে। 17 লক্ষ পরিবারের টাকা আপনাকে ছাড়তে হবে, আর যদি না ছাড়েন আমি জেদি ছেলে, একা হলেও যাব, মানুষকে সংগঠিত করে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু দিল্লি অচল করে আমি দেখাবো, এটা আমার প্রতিজ্ঞা। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে গত 29 মার্চ একদিকে যখন ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্না মঞ্চের অদূরেই সভা করে দিল্লি অচলের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজ সহ একাধিক প্রকল্পের বকেয়া টাকার দাবিতে বুধবারই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে হাজিরা তৃণমূল সাংসদের প্রতিনিধি দল, নেতৃত্বে ছিলেন অভিষেকই। কিন্তু না, দেখা হলো না কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে। মন্ত্রীকে না পেয়ে মন্ত্রকের সচিবের হাতেই স্মারকলিপি দিয়ে চা খেয়ে ফিরে আসেন অভিষেকরা। তবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে গিয়ে বকেয়া টাকা পেতে সুর অনেকটাই নরম তৃণমূল প্রতিনিধি দলের। প্রয়োজনে সিবিআই লাগিয়ে দুর্নীতিবাজদের গ্রেপ্তার করা হোক, কেন্দ্রীয় সচিবের কাছে দাবি তৃণমূল সাংসদের। মান লিজিয়ে 100 আদমি ইনভলভড করাপশন মে, 2000 আদমি ইনভলভড, 200 আদমি ইনভলভড, 500 আদমি উঠায় ঘর কলার পকড় কে উসকো জেল মে ডালো, লেকিন 17 লাখ পরিবার কা পয়সা আপকো ছোড়না পড়েগা। বকেয়া টাকা নিয়ে বুধবার ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। আগামী দিনে বড় ধর্নারেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। সেন্ট্রাল টিম থাকা সত্ত্বেও, এত রিপোর্ট জমা দেওয়া সত্ত্বেও, পশ্চিমবাংলা একমাত্র রাজ্য সারা ভারতবর্ষে যাকে নাকি টাকা দেয়া হবে না, তাহলে গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে তারা অপেক্ষায় রইলেন অ্যাপয়েন্টমেন্ট। তবে দিল্লিতে গিয়ে কেন্দ্রের কাছে অভিষেকের টাকার দাবিকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। তিনি বলেছিলেন, তুই কে রে, তোকে হিসাব দিতে হবে, তুই কে প্রধানমন্ত্রীকে ভুলে যাননি আপনারা? এই পিসির ভাইপো 3-4 জায়গায় বলেছেন কেন্দ্রের টাকা দরকার নেই, আমরা কাজ করে দেখাবো, আজকে ভিক্ষা চাইতে গেছে কেন? 100 দিনের কাজ হোক কি আবাস অথবা গ্রাম সড়ক যোজনা, কেন্দ্র বরাবরই হিসেব চেয়েছে রাজ্যের কাছে, সঠিক হিসেব দিলেই ছাড়া হবে বরাদ্দ অর্থ। কেন্দ্রীয় মন্ত্রীরাও এই কথাই বলেছেন, কিন্তু হিসেব চাইলেই ভুরু কুচকে যায় রাজ্য সরকারের। আবাস যোজনার ঘর চুরি, 100 দিনের টাকা চুরি, রাস্তা চুরি, অভিযোগের কোনো অন্ত নেই, হিসেব মিলবে কিভাবে? একদিকে প্রশাসনিক ব্যর্থতায় চলছে বাংলার একাধিক এলাকা, অপরদিকে শুধু চুরি আর দুর্নীতির অভিযোগে ডুবে শাসক দল। এরপরও কেন্দ্র প্রশ্ন করলেই খারাপ, বাংলার বর্তমান পরিস্থিতি দেখলে হয়তো লালমোহন বাবুও বলতেন কোনো প্রশ্ন নয়। রিপাবলিক বাংলা, সত্যি হয়তো লালমোহন বাবু আজকে বর্তমান তৃণমূল কংগ্রেস এবং শাসক দলকে দেখলে সত্যি হয়তো বলতেন হাইলি সাসপিশিয়াস এবং কোনো প্রশ্ন নয়, কোনো প্রশ্ন করলেই রেগে যাবে, কোনো প্রশ্ন করলেই দালাল দাগিয়ে দেওয়া হবে, কোনো প্রশ্ন করলেই বলা হবে বিরোধী দলের হয়ে কথা বলছি, কোনো প্রশ্ন করলেই বলা হবে যে আসলে কেন্দ্রের হয়ে কথা বলছি, রাজ্যের হয়ে কথা বলছি না, কোনো প্রশ্ন করলেই বলা হবে বাংলা বিরোধী কথা বলা হচ্ছে। কিন্তু টাকা যে আসছে এবং টাকা চুরি যাচ্ছে, হাজারে হাজারে ছেলে মেয়ে রাস্তায় বসে আছে, এবং কিছু অপাশপা গপার বাড়িতে আসলে চাকরিগুলো ঢুকছে, কিছু টাকার পাহাড় তৈরি হচ্ছে, এগুলো নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না যেন, সত্যি কি এটা গণতন্ত্রের নিয়ম নাকি? তুমি বলতে পারো কাগজ হাম নেই দিখায়েঙ্গে, কিন্তু হিসেব তো দেখাতে হবে রে বাবা, ভাগ চাষেরও তো হিসেব দেখাতে হয়। এক্ষেত্রে একটা সরকার চলছে, তার হিসেব দেখানো হবে না? যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন জগন্নাথ চ্যাটার্জি, বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক রয়েছেন রাজশ্রী লাহিড়ী, বিজেপি মুখপাত্র রাজপুত্র চন্দ্র রয়েছেন তৃণমূল সমর্থক এবং ব্যবসায়ী ঝন্টু বড়াইক অধ্যাপক, এবং অতনু চ্যাটার্জি রয়েছেন বামপন্থী আইনজীবী। প্রত্যেককে স্বাগত। আমি প্রথমেই জগন্নাথ চ্যাটার্জির কাছে যাব। জগন্নাথবাবু, আপনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি দেখছেন এবং রাজনীতি করছেন, এটা হতে পারে নাকি বাচ্চা ছেলে মেয়েদের মতন হঠাৎ করে বলা চুরি করছে, জোচুরি হচ্ছে, লুটপাট হচ্ছে, লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোলাপস করছে, কোনো প্রশ্ন করা যাবে না? এটা কি একের পর এক কোনো অটোক্রেটিক নিয়ম নাকি? গণতন্ত্র তো প্রশ্নটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। দেখুন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষার জন্য আপনারা, বিশেষ করে আপনাদের চ্যানেল যে ভূমিকা নিচ্ছে তার জন্য আপনাদের কুর্নিশ জানাই। একাধারে আপনারা, আমরা বিরোধী দল যারা রয়েছি, তারা যেমন প্রশ্ন করে চলেছি, আপনারাও সেই প্রশ্ন করছেন।
কিন্তু প্রশ্নের সঙ্গে নাটক যখন যুক্ত হয় তখন তা নিয়ে সন্দেহ দানা বাঁধে, যা লালমোহনবাবুর কথায় হাইলি সাসপিসিয়াস। এই যে গত দুদিন ধরে দিল্লির রঙ্গমঞ্চে যে নাটকটি চলছে, যে আমরা পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে বা সম্ভাবনা তৈরি হয়েছে, এখন গিয়ে দেখানো আমরা দিল্লির কাছে টাকা চাইতে গেছি এবং তার জন্য আকুতি মিনতি যে কোনোভাবে সময় দিন দেখা করে, এবং এই যে ব্লেম গেম শুরু হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে দেখা না করার কথা বলা হচ্ছে, এটা আমি দুটি চিঠি আপনাদের দেখাচ্ছি। প্রথম চিঠি ডেরেক ওব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন এবং তাতে কেন্দ্রীয় মন্ত্রী পরিষ্কার জানিয়েছিলেন যে সময় দিতে পারবেন কি পারবেন না। যখন জানানো হয় তাদেরকে যে মন্ত্রী সময় দিতে পারবেন না কারণ মন্ত্রী নেই, তারপরে তো আবার তারা একটা মেল করে, আজকে 3:20 তারা একটি মেল করেন এবং তাতে তারা বলেন যে কারোরকেও একটা দেখার ব্যবস্থা করুন, হয় আপনি অথবা MOH অথবা নিদেন পক্ষে একটা সেক্রেটারির সঙ্গে দেখানোর ব্যবস্থা করুন, কারণ তাদের দায় হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে তারা দেখাতে চায় যে আমরা তোমাদের জন্য 100 দিনের টাকা আনতে গেছি, কিন্তু 100 দিনের টাকার যে হিসেব চাই বাবা, আর 100 দিনের টাকার কেন হিসেব চায়, তাই 100 দিনের টাকার হিসেবের জন্য যে লাস্ট অ্যাকশন টেকেন রিপোর্ট এবং তার জন্য কেন্দ্রীয় সরকার যা যা বলেছেন তারও চিঠি আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে কেন্দ্র কি বলেছে আর কি করতে হবে, এরা তা করছে না। অ্যাকশন টেকেন রিপোর্ট অর্থাৎ প্রথম যে কথা, এক হচ্ছে যে যেখানে যেখানে চুরি হয়েছে কেন্দ্রীয় দল 3 দফায় এসে আইডেন্টিফাই করে গেছে, সেই চুরির টাকা উদ্ধার করতে হবে। State should ensure recovery of all such works where due process was not followed. Second, ব্ল্যাঙ্কেট পারমিশন ল্যান্ড ডেভেলপমেন্টের দেওয়া হয়েছিল, যেখানে সেখানে মাটি কাটার কাজ করা হয়েছিল, যার কথা লেবার বাজেটের সঙ্গে সঙ্গতি রেখে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির যে মিটিং সেখানে ছিল না, কেন্দ্রীয় দল বারবার এসে বলে গেছিল যে ওই ব্ল্যাঙ্কেট যে পারমিশন দেওয়া হয়েছিল ল্যান্ড ডেভেলপমেন্টে তা উইথড্র করো, সেখানকার টাকা উদ্ধার করো। যে পঞ্চায়েত ফাংশনারিস, যে পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্য এবং যে বিডিও এই কাজে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। জেলার যে সমস্ত অফিসাররা রয়েছেন জেলা স্তরের, তাদেরকে শো কজ করো। এই কথাগুলি বলার পর বলা হয়েছিল আমরা যে সেকশন 27 হিট করেছি, এই অ্যাকশন টেকেন রিপোর্ট দাও, আমরা তুলে নেব। অর্থাৎ পুরোটা নাটক করা হয়েছিল, আগে থেকেই বলা হয়েছিল চুরির টাকা উদ্ধার করো, আমরা তোমাদের টাকা ছেড়ে দেব। এবং রাজ্য সরকার বারবার, আমি যদি সেই হিসেবও দেখাই আপনাদের যে কতবার রাজ্য সরকার তাদের অ্যাকশন টেকেন রিপোর্টের জন্য বারবার সময় চেয়েছে, কিন্তু সময়ে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে পারেনি, আর তার ফলে রিসেন্ট যে অ্যাকশন টেকেন রিপোর্টের যে রাজ্য যা জবাব দিয়েছে তা এক্সামিনেশন চলছে। সেই এক্সামিনেশন শেষ হওয়ার পর কেন্দ্র যদি সন্তুষ্ট হয় যে যাদেরকে যাদের থেকে টাকা চুরির টাকা উদ্ধার করার কথা বলা হয়েছিল, যে সমস্ত পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিডিও এবং নির্মাণ সহায়ক, তাদেরকে চুরির টাকা যাদের বিরুদ্ধে FIR করতে বলা হয়েছিল, তাদের বিরুদ্ধে সেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে তবেই টাকা 100 দিনের ছাড়া হবে, নচেত নয়। এবং কেন্দ্রীয় সরকার সেটা উচিত কাজ করেছে, রাজ্য সরকার চুরির টাকা উদ্ধার করতে না পারলে কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা উচিত কাজ করেছে। আমি আপনার কাছে আসবো, কিন্তু আমি রাজশ্রী এবং রাজপুত্রর কাছে যেতে চাই, রাজপুত্রর কাছে এরপরেই যাবো। কিন্তু রাজপুত্র, একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম, যুব নেতা এবং যেদি নেতা যেদি ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে কলকাতায় একটা দাবি করলেন এবং তারপর দিল্লিতে গিয়ে আরেকটা দাবি, কলকাতায় বসে বললেন, একদম মা মাটি মানুষকে সামনে রেখে বললেন যে দিল্লি অচল করে দেবেন। দিল্লিতে গিয়ে উনি মন্ত্রীর সাথে দেখা করতে পারলেন না, সচিবের সাথে দেখা করলেন, চা টা খেলেন, চায় পা চার চা করে চলে এলেন এবং বললেন আমরা ধর্না টন্না করতে চাই না, শুধু টাকাটা ফেরত দিন, কাতর কণ্ঠে বললেন। এই কাতর কণ্ঠটা আমাদের কারোর বাঙালির ভালো লাগেনি, কারণ কি, কেন কাতর কণ্ঠে বলা হবে, যদি আমি কিছু না করি আমার টাকা কেন আটকানো হবে, মুখের ওপর কাগজ ছুড়ে দিয়ে দেবো, বলবো যে দেখো এই এই জায়গাতে এই এই ব্যবস্থা নিয়েছি, টাকাটা কেন আটকাচ্ছ আমার। কিন্তু কিছু তো ডাল মে কুচ কালায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন কি কথা বললেন একবার শুনিয়ে নি, তারপরে রাজপুত্র চন্দ্রের কাছে আসছি। 17 লক্ষ পরিবারের টাকা আপনাকে ছাড়তে হবে, আর যদি না ছাড়েন আমি যেদি ছেলে একা হলেও যাব, মানুষকে সংগঠিত করে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু দিল্লি অচল করে আমি দেখাবো, এটা আমার প্রতিজ্ঞা। চাতে নিয়ে কি ভাই কই হাম লোক ধরনে পে বেঠ যায় ইয়া প্রদর্শন করে, হাম লোক তো ইয়েই কে রে, চাই আমারে চিফ মিনিস্টার হো, চাই আমারে এমপি কে ডেলিগেশন হো, আমারে স্টেট কে পঞ্চায়েত মিনিস্টার ভি উনসে কাফি বার বাত করকে গয়ে। सर बैठ के बात कर, MOS भी नहीं है? नहीं, MOS आप भी ऑफिस में नहीं है तो आप बात करेंगे?
आप बता दीजिए सर, आपको एश्योरेंस देना पड़ेगा सर। नहीं, बात करने में कोई दिक्कत नहीं है, पर आप ये सोचो कि बैठ के सर, बैठ के चाय चाय पीते हैं सर। नहीं, चाय पीने के लिए नहीं, आप बात करेंगे, चाय करेंगे, चाय पीने इतना आदमी बैठे তো চায় পে চর্চাতে পরিণত হয়ে গেল। এবং তার পাশাপাশি জগন্নাথ চ্যাটার্জি বিজেপি অভিযোগ করছে এটা গোটাটা নাটক। তার কারণ, ওনারা জানতেন যে মন্ত্রী নেই, সচিবের সাথে ওনারাই বলেছিলেন দেখা করবেন। মানে আসলে কিছু একটা কি ডাল মে কুচ কালা হে মুগ্ধা। সভা এবং অফিসের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। সভাতে একরকম ভাবে কথা বলা হয়, সভাতে গালাগালি দেওয়া যায়, না 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 না, সভাতে খারাপ ভাবে কথা বলা যায়, সভাতে এবং চোখে চোখ রেখে সভাতে কথা বলা যায়, সচিবের সামনে মিনমিন করে নিজের রাজ্যের জন্য কথা বলতে। আমি বলতে চাইছি যে এই মুহূর্তে যদি আমি একটা জনসভায় কথা বলি, আমার বক্তব্যটা হয়তো বলার ভঙ্গিমাটা আলাদা হবে, আর রিপাবলিক বাংলার এস্টিমড স্টুডিওতে যদি আমি কথা বলি, সেটার বলার ভঙ্গিমাটা আর এক হবে। আমি সেসবে ঢুকছি না, কিন্তু একটা কথা আমি জাস্ট পয়েন্ট আউট করতে চাই। একটা ন্যাশনাল পার্টি ডেলিগেশন যদি কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতে চায়, এই কেমন উদ্ধত্য এটা! মানে ভেবে দেখুন একবার, যে ইট ইজ নট অনলি আ ডিসরেসপেক্ট টু দ্যাট পার্টিকুলার পার্টি, ইট ইজ আ ডিসরেসপেক্ট টু দ্য ফেডারেল স্ট্রাকচার অফ দিস কান্ট্রি। একটা তার পার্টির সাথে দেখা না করে আপনি মানলেন কি মানলেন না সেটা তো পরের কথা, আপনি দেখা করবেন না, এটা কী ধরনের উদ্ধত্য! না, আমি অ্যাভেলেবেল নই, আমি অ্যাভেলেবেল নই, তো আপনি অ্যাভেলেবেল করুন। বাংলাকে কি আপনি দেখতে চান না? বাংলা এগিয়ে চলুক কি আপনার সাথে দেখতে চান না? একটা কথা বলা হচ্ছে, হিসেব দাও, টাকা দাও। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো, 100 দিনের টাকা কি লুটপাট হয়েছে? না না না, আমি ভুয়া জব কার্ড, না না, আমি একটা কথা বলছি মইদা, আমি একটা কথা বলছি, 100 দিনের কাজ বলো কিংবা বিভিন্ন দাবি দাও, ধরো ডিএ আন্দোলন চলছে, বিভিন্ন দাবি দাও, আমি শুধু একটা কথা বলছি। সেই টাকাও আটকে রেখেছো তোমরা, ভাবো সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএ এর টাকা আটকে রেখেছো তোমরা। দিন যদি রাজ্য সরকারের চুরি হয়েছে বলে টাকা আটকানোর কথা বলা হচ্ছে, রাজ্য সরকারের রিয়েল টাকা, বকেয়া টাকা যদি দিনের পর দিন এভাবে আটকে রাখা হয়, এটা ভাবে একটা নন কোঅপারেশন দেখা হয় বাংলাকে, তাহলে বাংলা এগোবে কি করে? আর ওনারা তো চাইছেনই না যে বাংলা এগোক, যাতে ওনারা এটা বলতে পারেন যে তৃণমূল কংগ্রেস বাংলার জন্য কিছু করেনি। ওনারা তো এইটাই চাইছে, করেছে বলে অভিযোগ আসছে। আমি 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 জগন্নাথদার কাছে আসবো, কিন্তু রাজশ্রী রাজশ্রী, তৃণমূল কংগ্রেস তো বাংলার জন্য করেছে বলে তোমরা বলছো, ওকে ফাইনান্সিয়ালি ক্রিপল করা হচ্ছে দিনের পর দিন। না না, চুরির অভিযোগ আসছে তৃণমূল কংগ্রেসের আমলে, চুরির অভিযোগ আসছে তৃণমূল কংগ্রেসের আমলে। তুমি তৃণমূল কংগ্রেস চোর নাকি? হনুমানকে প্রোটেক্ট করতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, হনুমানকে যাতে ভালো করে সুষ্ঠুভাবে যেতে পারে তার জন্য কেন্দ্রীয় বাহিনী আসছে। চুরি থেকে শুরু করে সমস্ত কিছু তৃণমূল কংগ্রেসের আমলে তো একের পর এক অভিযোগ উঠছে, কিছু করেনি তৃণমূল কংগ্রেস, এটা তো ভুল রাজশ্রী। ময়ুকদা, তুমি বললে কোনো প্রশ্ন নয়। আচ্ছা, উন্নয়ন সম্বন্ধে প্রশ্ন করা যাবে? যদি উন্নয়ন সম্বন্ধে প্রশ্ন করা যায়, এই ভিডিওটা জাস্ট কিছুক্ষণ আগে তোলা SSKM হাসপাতাল, মাননীয় মুখ্যমন্ত্রীর PG-তে, যেখানে রিশরায় মাথায় এবং হাতে কোপ খাওয়া, চপারের কোপ খাওয়া, হাড় ভাঙা, নিউরো প্রবলেম থাকা বিজয় মালী অ্যাডমিটেড আছে, যার অপারেশন হয়েছে। সেই অপারেশন হওয়া পেশেন্টকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সিটি স্ক্যান করানোর জন্য। আজকে জাস্ট কিছুক্ষণ আগে, একটা স্ট্রেচার নেই, কোনো ওয়ার্ড বয় নেই। তো এইটা হচ্ছে মাননীয়ার সাধের নীল সাদা উন্নয়ন স্বাস্থ্যক্ষেত্রে। মানে একটা মিথ্যে কিন্তু চোখের সামনে দাঁড়িয়ে আমরা দেখলাম, প্রমাণিত হয়েছে। এবার গত সেদিনকে রামনবমীর দিনকে যখন ছেলেটিকে ভর্তি করাতে নিয়ে গেছিলাম, একটি ডাক্তার সেখানে প্রচণ্ড খেপে গেল। দোষটা হয়েছিল আমার, ভুলের মধ্যে আমি তাকে বলেছিলাম ওই রক্ত মাখার ছেলেটাকে নিয়ে গিয়ে যে দিদি একটু দেখবেন, তো তাকে আমি দিদি কেন বলেছি, তাতে তিনি খুব খেপে গেলেন। তো আমি বুঝতে পারলাম যে পশ্চিম বাঙালির যে আদরের ডাকগুলো ছিল কাকু ভাইপো, এগুলো যেরকম কলুষিত হয়েছে, মানে এগুলো বলা মানে হচ্ছে তাকে চোর বলা, তেমনি দিদি ডাকটাও কলুষিত হয়েছে। দিদি বললে মানুষ অপমানিত বোধ করে। তো সেখানে দাঁড়িয়ে আজকে অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলছেন, তিনি তো ঝাড় যেমন হবে বাঁশ তো তেমনই হবে। তো সেই একই কথাতে, সেই একই সূত্রে অভিষেক ব্যানার্জি সেটাই বলছেন যে মিথ্যেগুলো ওনাকে শিখিয়ে দেওয়া হয়েছে, মাননীয় শিখিয়ে দিয়েছেন, খুব ভালো কথা। তো আমাদের নেতা, আমাদের বিধায়ক অশোক লাহিড়ি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে কোন ক্ষেত্রে কত টাকা বাকি আছে, কোন মন্ত্রণালয় থেকে সেই টাকাটা পাবেন, আপনারা কাগজপত্র হিসেব নিয়ে আসুন, পশ্চিমবঙ্গ যদি কোনো টাকা পায় আমি আপনাদের সাথে যাব। আপনারা প্রত্যেকে জানেন অশোক লাহিড়ির ব্যাকগ্রাউন্ডটা কী, তাহলে সেই রকম একজন প্রাজ্ঞ বিজ্ঞ একজন মানুষ, একজন বিধায়ক পশ্চিমবঙ্গ পেয়েছে, তিনি BJP-র না কোন দলের আমরা দেখব না, পশ্চিমবঙ্গের সৌভাগ্য যে সেরকম একজন বিধায়ককে তিনি পেয়েছেন, আমরা পেয়েছি। সেই মানুষটা যখন বলছে তার কোনো হেলদোর কোনো কিছু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো দিন আপনারা দেখেছেন, দেখেননি যে সেই মানুষটাকে নিয়ে? আমরা কিন্তু কনস্ট্রাকটিভ অপোজিশনের কথা বলেছি, কিন্তু তৃণমূল কিন্তু কোনোদিন সেটাতে
পা বাড়াইনি তাতে দেয়নি। ময়ূকদা, আমি মনে করিয়ে দিতে চাই তোমার এই চ্যানেলে, তোমার এই শোতে তোমার নিশ্চয়ই মনে আছে 177টা ভুয়ো অ্যাকাউন্টের নিয়ে আমরা কথা বলেছিলাম। তুমি দেখিয়েছিলে আমাদেরকে প্রথমবার যেখানে লক্ষ লক্ষ টাকার ট্রানজ্যাকশন হয়েছে। তো তাহলে পরে দাঁড়িয়ে এখন প্রশ্ন, গোটা পশ্চিমবঙ্গ কি একটাই করছে না? আরে ও নন্দলাল, আর কিতনে ঝুট বলোগে? প্রশ্ন এটাই হচ্ছে, দিল্লির যে দিল্লি চলোর যে নাটক করছে, এটা শুধুমাত্র একটা নাটক? কারণ চুরির হিসাব দেওয়ার ক্ষমতা না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে, না মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, না গোটা তৃণমূল কংগ্রেসের এখানে আছে। এবং পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে যে এই দলটা হচ্ছে চুরি করেছে। দেখো ময়ূকদা, প্রত্যেকটা ব্যক্তি মনে হচ্ছে এই চুরিটাকে ঢাকার জন্য এই প্রশাসনিক ফেইলিয়রটাকে ইচ্ছা করে করিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে। মানে আমি বলছি পুলিশ কি এতটাই অপদার্থ? এটা হতে পারে কখনো? না, পুলিশ অপদার্থ নয়, কারণ কোভিড এর সময় তো আমরা দেখেছিলাম একটা উড়ন্ত লাঠির ভিডিওটা, নিশ্চয়ই মনে আছে, যেটা পুলিশকে মারা হয়েছিল। সেই উড়ন্ত লাঠিটা যারা মেরেছিল তাদেরকেই কিন্তু তাদের বাড়িতে চাল ডালের বস্তা পুলিশের হাত দিয়েই পৌঁছে দেওয়া হয়েছিল, এটাও আমরা দেখেছিলাম। আমরা পুলিশকে টেবিল তলায় লুকোতে দেখেছিলাম আলিপুরে, আমরা পুলিশকে মমিনপুরে কি অবস্থা, যেখানে পাশের ওয়ার্ডে ববি হাকিম দাঁড়িয়ে কিন্তু বক্তৃতা করছেন তার কনস্টিটুয়েন্সিতে কি হয়েছে, আমরা গোটা কালিয়াচক থানাকে জ্বলতে দেখেছিলাম, আমরা আসানসোলের সময় একজন ডিএসপির কি অবস্থা করেছিল সেটা আমরা দেখেছিলাম, পুরো ঘটনাটা চোখের সামনে একদম। এবং তার পাশাপাশি এই প্রশ্নগুলো তোলা যাবে না, এই প্রশ্নগুলো তুললেই সংবাদ মাধ্যমকে বিভিন্ন প্রেমপত্রের মতন বিভিন্ন চিঠি পাঠানো হবে, এই প্রশ্নগুলো তুললেই হঠাৎ করে ভোরবেলা কিছু বিরোধী দলনেতাকে বা নেতাকে চিঠি পাঠিয়ে দেওয়া হবে, তুলে নিয়ে যাওয়া হবে, এই প্রশ্নগুলো করতে হবে। এবং তার পাশাপাশি আমরা শুধু প্রশ্নটা করছি না, কেন্দ্রীয় মন্ত্রী বারবার এসে এখানে বলে যাচ্ছেন, শুধু একজন নয় একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, গোটা যে প্রেস কনফারেন্সগুলো প্রতিবার যতগুলো প্রেস কনফারেন্স হয়েছে সেগুলো দেখাতে গেলে আমার আজকে সময় শেষ হয়ে যাবে। আমি শুধু একজন একজন মন্ত্রীর প্রেস কনফারেন্স দেখাচ্ছি, স্মৃতি ইরানি। স্মৃতি ইরানি ঠিক কী বলেছিলেন একবার শুনবো, তারপরে আবার আসছি। পশ্চিমবাংলায় মাত্র আমার একটি ডিপার্টমেন্টে এখনো 26,000,00,000 টাকা পড়ে আছে। কেন মহিলাদের আর বাচ্চাদের জন্য যে টাকাটা মোদি সরকার পাঠাচ্ছে ওটা বাংলার সরকার খরচা করছে না, এই জবাবটা বাংলার সরকারকে দিতে হবে। আমি জগন্নাথ চ্যাটার্জি আপনার কাছে 30 সেকেন্ডের জন্য যাচ্ছি। এই যে একমাত্র 100 দিনের কাজ তো নয়, প্রত্যেক দপ্তরের মন্ত্রীরা এখানে এসে বলছেন টাকা হয় খরচা করা হয় না, সাংসদদেরকে যারা বিজেপির সাংসদ তারা টাকা খরচা করতে পারেন না বা চুরি যায়, এই ভূতে খেয়ে নেওয়ার কনসেপ্টটা এখানে কি করে হচ্ছে, মানে এই সাহসটা কি করে পাচ্ছে? আমি ভূতে খেয়ে নেওয়ার জায়গায় আসছি, কিন্তু মানুষ নরেন্দ্র মোদি বাংলাকে যে কখনো বঞ্চনা করেন না, ন্যায্য পাওনা বকেয়া যদি থাকে তা নরেন্দ্র মোদীর সরকার যে রাজ্য সরকারকে পাঠাচ্ছে। আমি এক নিঃশ্বাসে গত 4 মাসে কতগুলো 14টি ক্ষেত্রে বরাদ্দ হয়েছে, কিভাবে রেল মন্ত্রকের 10,000 কোটি টাকা বরাদ্দ বিভিন্ন প্রজেক্টে, অমৃত টুতে 3,650 কোটি টাকা, রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ট যেটা দেওয়া হয় সেখানে 13,587 কোটি টাকা, গ্রামীণ সড়ক যোজনায় 353 কোটি টাকা, পরবর্তীকালে আবার 5,500 কোটি টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য বরাদ্দ হয়েছিল পাচ্ছে না চুরির জন্য 8,200 কোটি টাকা, ন্যাশনাল হাইওয়ের জন্য 25,000 কোটি টাকা, ন্যাশনাল হাইওয়ে শিলিগুড়ির জন্য 10,000 কোটি টাকা, মানে একের পর এক প্রজেক্ট যা শেষ হচ্ছে না, ইনফ্রাস প্রজেক্ট আরও আদার্স বিভিন্ন প্রজেক্টসের জন্য যে জল জীবন মিশন ইত্যাদির জন্য 7,600 কোটি টাকা, স্কুল ডেভেলপমেন্টের জন্য 250 কোটি টাকা, রানীগঞ্জের লেন বাইপাসের জন্য 410 কোটি টাকা, এডুকেশন গ্রান্ট, এগুলো সব গত 6 মাসে নরেন্দ্র মোদী সরকার দিয়েছে, এবং গতকালও 1,200 কোটি টাকা মিড ডে মিল বা পোষণ মানে টাকা দিচ্ছে না, এটা 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 ভুল তথ্য আপনি বলছেন। এই বকেয়া আমি রাজশ্রীর এই 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 বরাদ্দ কেন্দ্রীয় সরকার সহসভাপতি দিলীপ ঘোষের মুখ থেকে কিন্তু 2021-এর সময় শুনেছিলাম যে এখন টাকা ফাঁকা দিয়ে কি হবে, নতুন সরকার আসবে, নতুন সরকারের হাতে টাকা দেবো, এ সরকার তো চোর। তার পরবর্তীকালে যখন চাপে পড়েছিলেন তখন দিলীপ ঘোষ বলেছিলেন না, এই কথা বলতে চাইনি, এই কথা বলতে চাইনি, আজকে কিন্তু এটা ভুললে চলবে না জগন্নাথদা, আমি বলছি জগন্নাথদা এটা ভুললে চলবে না, কিন্তু এটা আপনাদেরই পার্টির আজকের দিনে হাইকমান্ডের মানুষের কথা বলো না, যেটা হচ্ছে যা ন্যায্য তা দেওয়া হচ্ছে, কিন্তু চুরির টাকা দেওয়া হবে না, অপ্রাসঙ্গিক নয় জগন্নাথদা, আমার বক্তব্য হচ্ছে আমার সম্পাদক হিসেবে বলেছি
বলছি যে যেখানে চুরি করেছো ভাই তৃণমূল সরকার, এই চোরেদের সরকার, তুমিও তার প্রতিনিধি, যে সেখানে টাকা দেওয়া হবে না, কিন্তু যা কিছু যা কিছু চুরি মোচক করার জন্য টাকা দেওয়া হবে না, চুরির জন্য চুরি জাস্টিফাই করার এটা একটা নাস্তিক সবার কাছে আসছে, একটা নির্বাচিত সরকারকে টাকা দেব না, এটা একটা কেন্দ্রীয় সরকারপতি বলার স্বভাব নয়, আমি বলছি একটা নির্বাচিত সরকারকে, একটা ইলেক্টেড গভর্নমেন্টকে তার বকেয়া টাকা দেব না, এটা একটা ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টের বলার স্বভাব নয়, একটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টি তৃণমূলের প্রতিনিধি দল বলছে রাজ্য কোন টাকা পাচ্ছে না, কেন্দ্র কোন টাকা রাজ্যকে দিচ্ছে না, যে টাকা দেওয়ার কথা সেগুলো আটকে রেখে দিয়েছে, কোন কোন টাকা কোন কোন প্রকল্পের টাকা আটকে আছে বলে মনে করা হচ্ছে, এবং প্রত্যেকটি টাকা কেন দেওয়া হচ্ছে না তারও যুক্তি কেন্দ্র দিচ্ছে, বলছে চুরি করার জন্য, মোচক করার জন্য, লুটাপুটে খাওয়ার জন্য টাকা দেওয়া হবে না, হিসেব দাও টাকা নাও। একবার দেখে নিই এই মুহূর্তে তৃণমূলের প্রতিনিধি দল যে কথাগুলো বলছেন এবং তার পাশাপাশি বকেয়া টাকা আটকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি কথা বলছেন এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো এবং কোন কোন টাকা আটকে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন টাকা দাও, কেন্দ্র বলছে খরচা দেখাও, 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা, কেন্দ্র রাজ্য যে দড়ি টানাটানি হচ্ছে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা কে খাচ্ছে, ভূতে খাচ্ছে, কোথায় যাচ্ছে, কি রাস্তা বানানো হচ্ছে, কবে রাস্তা বানানো হচ্ছে কেউ জানে না, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা, আবাস যোজনার প্রকল্পের টাকা আসছে, আবাস যোজনার জন্য যাদের নাম আছে তাদের বাড়ি হচ্ছে না, তিনতলা বাড়িতে বাথরুম হয়ে যাচ্ছে আবাস যোজনার টাকায়, কিছু নেতার বাড়ি যেরকম হচ্ছে কিছু তৃণমূলের পার্টি অফিসও হচ্ছে বলে অভিযোগ, ভূতে খেয়ে যাচ্ছে টাকা, কেন্দ্র বলছে খরচের হিসেব চাই, রাজ্য বলছে যে আপনারা এই হিসেবগুলো কেন চাইছেন, এই টাকা তো আমাদের, হতে পারে নাকি, আপনারা কি বলেন, আপনারা বাংলার মানুষ কি বলে, ঝন্টু বড়াইকের কাছে যাব আমি, ঝন্টু বড়াইক আপনি নিজে একজন অধ্যাপক, আপনি নিজে গ্রাউন্ডে নেমে এই কাজগুলো করেছেন এবং দেখেছেন, বারবার বিজেপি একটা কথা বলছে যে টাকা তো দেওয়াই হবে, টাকা আটকানো যায় নাকি, ফেডারেল স্ট্রাকচারে টাকা তো আসবে, কিন্তু এটা তো মামার বাড়ির আবদার, মানে প্রশ্ন করা যাবে না, মোচ্ছপ করছে কিছু মানুষ, সেই মোচ্ছপের কোনো উত্তর চাওয়া যাবে না, এটা হয় নাকি এরকম, এটা এই অটোক্রেসি চলতে পারে নাকি? হ্যাঁ ময়ূর, আমি যখন গ্রাম পঞ্চায়েতে আধিকারিক ছিলাম বিগত সরকারের সময়, আমরা দেখেছিলাম একটা ন্যূনতম কনসেপ্ট, যে তুমি আমি আমাদের মতো সাধারণ মানুষও সারা বছরে 12 মাসে যত টাকা আয় করি এবং কত টাকা ব্যয় করি তার হিসেবটা কিন্তু ইনকাম ট্যাক্সের আকারে সরকারকে দিতে হয়, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা স্ট্রাকচারে আয় হলে তার ব্যয় থাকবে এবং তার হিসাব জানাতে হবে রাষ্ট্রকে, প্রতিষ্ঠানকে, সংসারে, সংসার জীবনে, সংসারের বিভিন্ন খরচায়। এবার প্রশ্নটা হচ্ছে এখানে কিন্তু ভারত সরকারের ফেডারেল স্ট্রাকচারে 3 ধরনের প্রদেয় টাকা থাকে কেন্দ্র রাজ্যকে দেয়, একটা হচ্ছে অনাদায়কৃত রাজস্ব, কেন্দ্রীয় অনুদান, কেন্দ্রীয় স্কিমের টাকা, এখানে পরিষ্কার জিএসটির আইন অনুযায়ী পরিষ্কার বলা আছে তুমি যখনই কোনো তহবিল ক্লেম করবে বকেয়া, তাহলে তার আগে আগের যে হিসেবটি, অর্থাৎ তুমি যে টাকাটা আগে নিয়েছো তার জন্য একটা অ্যাকাউন্টেন্ট জেনারেলের একটা শংসাপত্র, অর্থাৎ আয় ব্যয়ের হিসাবের ক্লিয়ারনেস সার্টিফিকেটটা জমা করতে হবে। এখানে একটা প্রশ্ন, এখানে সবাই ভুল বলছেন, আমি বলে দেই, গত জানুয়ারি মাসে এই মনরেগার প্রকল্পের আয়তায় 100 দিনের কাজে বাবদ বকেয়া টাকা ভারতবর্ষের 19টি রাজ্য ঠিক মতন হিসাব দিতে পারেনি বলে তাদের টাকা কিন্তু আটকে রাখা হয়েছিল, আশ্চর্যজনকভাবে 18টি রাজ্য কিন্তু এক মাসের মধ্যে তাদের কাগজ জমা করে তাদের বকেয়া মিটিয়ে নিয়েছে, একমাত্র এই রাজ্য তারা কাগজ দেখায়নি, কারণ দেখাবে কি করে, তারা তো কোনো খরচাই করেনি, লুটে পুটে খেয়েছে। এবার বইউ প্রশ্ন হচ্ছে এই আজকের দিনে যখন রাজ্যে এইরকম ভাবে একটা দাবানলের মতন পরিস্থিতি, স্টেট স্পন্সর্ড একটা গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার মধ্যে একটা অরাজকতা চলছে, সেই সময় রাজ্যের একজন দায়িত্বশীল নেতা সংসদ দলের সুপ্রিম কমান্ডার দিল্লিতে গেলেন কেন? তার তিনটে কারণ, একটা হচ্ছে এই এই যে পুরো ব্যবস্থার থেকে মানুষের মনকে দিল্লিমুখ করে দেওয়া, দ্বিতীয় এই 17 লক্ষ পরিবারকে বোঝানো যে এই টাকাগুলো কেন্দ্র আটকে রেখেছে, বাস্তবে এই 17 লক্ষ পরিবারের অগণিত যে মানুষ তাদেরকে একটা জিনিস অন্তত বোঝানো যায় যে এই তোমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এই তো আপনারা যে টাকা বকেয়া রয়ে গেছে এটা কিন্তু স্টেট এই সরকার আপনাদেরকে ডিপ্রাইভ করছে, কারণ সরকারি আইন মেনে তারা তাদের ন্যায্য কাগজ জমা দেয়নি। তৃতীয়
তৃতীয় এই পঞ্চায়েত ভোটের সামনে এই 100 দিনের কাজ এদের জীবন কাঠি এই টাকা ব্যাপকভাবে যদি ডোর পলিটিক্সে ব্যবহার করতে পারে তাহলেই তারা ভোটে জিতবে এটা জানে তাই এই টাকাটা তাদের দরকার কিন্তু কোনো কাগজ নেই ফলত এই তিনটি অনুষঙ্গ মিলে কিন্তু আজকে এই শাসক দল মরিয়া তারা জানে জিএসটি আইনটি তারা জানে সার্বিকভাবে কয়টা রাজ্য বকেয়া ছিল তারা কাগজ জমা দিয়েছে তারা দিতে পারেনি তাদের কোনো কাগজ নেই মানে লোভে টাকা নিয়ে ফেলেছে লোভে দুর্নীতি হয়েছে এটা তিনি জাস্টিফাই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করছেন আমি জানি না কিন্তু ওনারই একজন দলের বিধায়ক তিনি কি বলছেন সেটা শুনবো এবং তারপরে বামেদের প্রতিনিধির কাছে আসবো অতনু আইনজীবীর কাছে আসবো আজকে কোন ব্যক্তি হয়তো ঘুষ নিয়েছে কিন্তু কোন ব্যক্তি ঘুষ নিয়েছে ঘুষ দিয়েছে কারা ওই ব্যক্তি একজন ব্যক্তি যদি ঘুষ নিয়ে থাকে হাজারো লক্ষ ব্যক্তি ঘুষ দিয়েছে আমাদের সংবিধানে ঘুষ নেওয়াটা যদি অন্যায় থাকে তাহলে ঘুষ দেওয়াটাও অন্যায় আজকে প্রত্যেকটা মিডিয়া দেখায় যে অমুক নেতা ঘুষ নিয়েছে আজকে কারা ঘুষ দিয়েছে কোন মিডিয়া দেখিয়েছে আজকে সবাইকে সংযত করতে হবে না আজকে ভাবেন আপনার কাছে 100 টাকা আছে আর কেউ যদি আপনার কাছে 2000 টাকা নিয়ে ঘুরি ঘুরি করে আপনার মনটা ডগমগ করবে কি করবে না অতনু চ্যাটার্জি টাকার পাহাড় দেখলে মন তো ডগমগ করে চুরি তো যায় 100 দিনের কাজের এত এত হাজার হাজার কোটি টাকা আসছে মন তো ডগমগ করেছে পঞ্চায়েতের প্রধানের যারা সদস্য রয়েছেন তাদের তিনতলা চারতলা বাড়ি হয়েছে সুইমিং পুল হয়েছে গাড়ি এসেছে বাড়ি এসেছে কি বলবে মন ডগমগ করতে যার স্যার করতে পারে কিন্তু দুর্নীতি যে হয়েছে গ্রামে গঞ্জে গেলে তার প্রমাণ সব ক্ষেত্রে পাওয়া যায় যে ছেলে তামিলনাড়ুতে শ্রমিকের কাজ করছে তার নামে মাস্টার রোল হয়ে টাকা উঠেছে যার নাম তার নাম হচ্ছে জব কার্ডে রয়েছে যে তামিলনাড়ুতে রয়েছে গাছ পোতার কথা বলে যেখানে টাকা ব্যয় হয়েছে সেখানে গিয়ে দেখবেন নেতার নামে হচ্ছে কলেজ চলছে মিড ডে মিলের চালে হচ্ছে সাপ পুকুর কাটার জায়গায় পুকুর চুরি হয়েছে আর ওই তৃণমূল নেতা শেখ সুফিয়ান ওদের টালির চালা থেকে জাহাজ বাড়ি হয়েছে এখন ব্যাপারটা খুব পরিষ্কার রাজ্যের সাংসদ গেছেন দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য দেখা না করাটা অবশ্যই খারাপ এ রাজ্যে তৃণমূলও তাই করে বিধায়করা কোনো বিরোধী দল গেলে সেখানে কেউ না মুখ্যমন্ত্রী না তার আধিকারিক এমনকি সচিবরাও এক্ষেত্রে দেখা করেন না মন্ত্রী পারমিশন দেয় না মন্ত্রী বলে মুখ্যমন্ত্রীর পারমিশন নেই তফাৎ খুব একটা দেখা যাচ্ছে না 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে এটাও মানে প্রতিষ্ঠিত সত্য বকেয়া টাকা রাজ্যের বকেয়া টাকা রাজ্য পাবে এখানে কোনো কিছু বলার নেই রাজ্য পাক কিন্তু টিএমসির চুরির খেসারত আজকে দেখা যাচ্ছে রাজ্যের মানুষকে দিতে হচ্ছে এই ধরনের আমাদের ভারতবর্ষের যা স্ট্রাকচার ফেডারেল স্ট্রাকচারে হচ্ছে জনগণের টাকা ঘুরপথে জনগণের উন্নয়নের কাজে এইভাবে লাগে কিন্তু এইখানে দেখা যাচ্ছে তৃণমূলের নেতাদের চুরির জন্য আজকে দাঁড়িয়ে গ্রাম বাংলার সাধারণ মানুষকে খেসারত দিতে হচ্ছে তাদের নির্দিষ্ট যে নাদের যে অধিকার সেগুলো থেকে তাদের বঞ্চনা জায়গায় তৈরি হচ্ছে গ্রামের মানুষকে আজকে তৃণমূলের চুরির দায় নিতে হচ্ছে একটা জায়গা খুব পরিষ্কারভাবে করলেই তো হয়ে যায় রাজ্য সরকার একটা শ্বেতপত্র দিক না যে কোন কোন খাতে কত টাকা এসছে কত টাকা খরচ করতে পেরেছি কত টাকা বকেয়া পড়ে আছে এবং কেন্দ্র এই ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা চুরি হয়েছে না করে একটা শ্বেতপত্র দিক না যে কোন কোন খাতে হিসাব পায়নি আসলে দুটি সরকার মিলে রাজ্যের মানুষকে বঞ্চনা স্বীকার করছে আমি ঠিক এই জায়গাতে আমার রাজশ্রীর কাছে একবার যেতে চাই রাজশ্রী আমি তোমার কাছে যাচ্ছি কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অদ্ভুত যুক্তি দিলেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় কাতরভাবে আমি এরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখিনি কাতরভাবে উনি বললেন যে সিবিআই তদন্ত অন্তত হোক কিন্তু বাংলার মানুষের টাকাটা আটকাবেন না হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে নিচ্ছেন আচ্ছা একবার শুনে নি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন তারপরে আমি প্রশ্নটা করবো একবার শুনে নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য आप है आपके पास एविडेंस है आप मिनिस्ट्री को लगाओ सीबीआई इंक्वायरी करने के लिए पैसा छोड़ो मिनिस्ट्री शुड फाइल गो टू द हाई कोर्ट और द सुप्रीम कोर्ट एंड फाइल इट इफ नीडेड और आप बोलो कि सीबीआई इंक्वायरी चाहिए लेकिन पैसा आप छोड़ो मान लीजिए 100 आदमी इन्वॉल्व है करप्शन में 2000 आदमी इन्वॉल्व है 200 आदमी इन्वॉल्व है 500 आदमी उठाए घर कॉलर पकड़ के उसको जेल में डालो लेकिन 17 लाख परिवार का पैसा आपको छोड़ना पड़ेगा একটা সিম্পল কথা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে নিচ্ছেন যে মাপকাঠি তদন্তে নিরপেক্ষ তদন্তের মাপকাঠি সিবিআই এবং সিবিআইকে দিয়ে তদন্ত করালে ফ্রি এবং ফেয়ার ধরনের একটা ইনভেস্টিগেশন হবে সে কারণে সিবিআইকে দিয়ে তদন্ত করার কথা বলছেন নয় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজে কাগজপত্র নিয়ে চলে যেতে পারতেন যে এইটা সিআইডির তদন্তে বেরিয়েছে এটা রাজ্য পুলিশের তদন্তে বেরিয়েছে 17 লাখ বা পরিবার এভাবে এফেক্টেড হচ্ছে এবং যারা চোর তাদেরকে আমরা জেলে পাঠিয়েছি টাকা ছাড়ুন এবার
অভিষেক বন্দ্যোপাধ্যায় অদ্ভুত যুক্তি, যেটা রাজ্যের পুলিশের করার কথা, সিআইডির করার কথা, সেটা সিবিআই আবার করবে কেন? এত মানে মুড়িমুড়কির মতো সিবিআই তদন্ত চাওয়া হচ্ছেই বা কেন? প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিবিআই এর প্রতি এত ভরসা হয়ে গেল? আর গতকাল পরশু আমি একটা দেখছিলাম, অভিষেকেরই টিমের যে জেনারেল সেক্রেটারি ছিল যুবতে, তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, তিনি তো বলছেন যে ইডি সিবিআই নাকি দুটো কুকুর তারা ঘেউ ঘেউ করে করে এসে তাকে নাকি লেলিয়ে দেওয়া হয়। এখন তাহলে কি এটা অভিষেক এবং দেবাংশুর মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে না? হাতির দেখানোর দাঁত আলাদা আর চেবানোর, আমি জানি না। তো যাই হোক, যে ডিসবার্সমেন্টের কথা বললেন, আমাদের যতজন এমএলএ আছে, আমার সুশান্ত দা খানাকুলের এমএলএ, তাকে কিন্তু পঞ্চায়েত বিডিওতে তার যে এমএলএ হওয়ার জন্য যে এমএলএ ফান্ডটা থাকে, সেই ফান্ড কিন্তু তাকে ডিসবার্স করতে দেওয়া হয় না। সে কিন্তু জায়গায় জায়গায় সে বলছে যে আমার এখানেই রাস্তাটা করতে হবে, আমার এমএলএ ফান্ড আছে, আপনি এখান থেকে টাকাটা নিন। তাকে কিন্তু বিডিও অফিস থেকে ফেরত আসতে হচ্ছে, কারণ টেন্ডার ডাকতে রাজি নয় না কোনো পঞ্চায়েতে, না বিডিও, না কেউ। দিনের পর দিন আপনি আমাদের এমপিদেরকে ডেকে নিয়ে শো করুন, দিনের পর দিন যখন 18 এমপি হয়েছে, একটা এমপিকে ফান্ড ডিসবার্সমেন্ট করতে দেওয়া হয়নি। দিনের পর দিন এসে যে নোডাল অফিসার থাকে ডিস্ট্রিক্টে, সেই নোডাল অফিসারের কাছে এসে টাকা আটকা পড়ে থেকেছে। এমন অবস্থা হয়েছে যে তার টাকাগুলো আটকা আছে, এবার সেটা ব্যাক করে তার ফেরতও পাঠাচ্ছে না কিন্তু এখান থেকে, যে সে যে অন্য কোনো দিকে ডাইরেক্ট করে দেবে সেটারও উপায় নেই, এসে আটকে পড়ে আছে। দিনের পর দিন এই কাজটা হচ্ছে। আচ্ছা, একটু আগে রাজপুত্র যে কথাটা বললো না, আমি তার একটা জবাবটা আমি দিয়ে দিই। 2008 সাল ইউপিএ ওয়ান লেফট বেরিয়ে গেল, এবং 2009 26টা এমপি নিয়ে ইউপিএ টু লেফট আউট, টিএমসি ইন। 2009-10 হাওড়া সল্টলেক এই ট্রেন, এই মেট্রো রুট উদ্বোধন হচ্ছে একই মঞ্চে প্রণববাবু এবং বুদ্ধদেব ভট্টাচার্য। কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কীরকম বিষদগার করেছিলেন প্রণববাবুর উদ্দেশ্যে, যে টাকা কেন দিচ্ছেন ওদেরকে। এবং আজকে পার্থ চ্যাটার্জি, যিনি জেলে আছেন, তার সেই সময়কার প্রেস কনফারেন্সটা, যেটা মনমোহন সিং সরকারের বিরুদ্ধেই বিষদগার করে দিয়েছিলেন নিজের শরিক দলের মধ্যে, সেটা বোধহয় রাজপুত্র, আমি তোমাকে সময় দিচ্ছি একবার শুধু বলো, একবার আমি রাজপুত্রকে একবার সময় দিচ্ছি, রাজপুত্র এটা শুধু বলো যে প্রশ্ন করা, টাকা চাওয়ার জন্য টাকা তো চাইবে, কিন্তু তার জন্য তো তুমি যারা বিল চাও, দোকানে তুমি যদি কিছু জিনিস কেনো তার জন্য তো তুমি বিল চাও, এক্ষেত্রে দাঁড়িয়ে একটা বেসিক নিয়ম মানবে না? এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন পিএম টু ডিএম মাইনাস সিএম এর কথা বলেছিলেন, যে ক্ষতিপূরণের টাকা বা কোন টাকা সরাসরি বাংলা বলছে টাকা দাও, দিল্লি বলছে হিসেব দাও। আমার প্রশ্নটা হচ্ছে, আমি সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করছি, সাধারণ মানুষ হিসেবে বলছি, এই টাকা কার? এই কেন্দ্রীয় সরকারের পৈতৃক সম্পত্তি? এই টাকা তো কেন্দ্রীয় সরকারের পৈতৃক সম্পত্তি না? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন, এক সেকেন্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক যাকে দিল্লিতে বিনয়ের অবতার বললেন, আমি তাকে মোটেও বিনয়ের অবতার হিসেবে দেখছি না, আমি তার বাক্য ব্যানের মধ্যে এক চরম অধ্যত্ব দেখলাম। এখানে পশ্চিমবঙ্গ সরকারকে তিনি একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার হিসেবে যেভাবে চালান, উনি ওখানে গিয়েও মিনিস্ট্রির করিডোরে দাঁড়িয়ে গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিবকে বলছেন তার কি করা উচিত, তার সিবিআই যাবে মিনিস্ট্রি না অন্য কোথাও এফবিআই যাবে, সেটা মিনিস্ট্রির কল, সেটা কোনো বিনয়ের অবতারের কল নয়। দ্বিতীয় বিষয়, ঝন্টু বড়াইক যে একটা ইম্পর্টেন্ট কথা বললেন, যে ইউসির কথা বললেন, যে ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রতি ফিনান্সিয়াল ইয়ারের শেষে দিতে হয়। আমি বলছি এখন অ্যাভারেজ গ্যারান্টি নেট সেন্ট্রাল সেক্টর স্কিমে আসে 50-55 হাজার কোটি টাকা, একদম 2010-11 থেকে এখনো পর্যন্ত 5 লক্ষ কোটি টাকা গ্যারান্টি নেট এসছে। আমার করা মামলা সিএজি রিপোর্টের ভিত্তিতে, যেখান থেকে 10 বছরে 2,30,000, একদম একদম, আমাকে যেহেতু সময় শেষ, টাকা আসছে টাকা আসছে না তা নয়, কিন্তু টাকা, যে টাকাগুলো আসবে সেই টাকার তো হিসেব দেখাতে হবে, সেই হিসেবটা যদি না দেখানো হয় টাকা তো আটকে থাকবেই, এবং এই টাকা আটকানোর এবং না আটকানোর যে তর্কটা, বিতর্কটা সেটা চলতেই থাকবে, পঞ্চায়েত ভোট সামনে আসছে, আরও তর্ক হবে, কিন্তু আপাতত এই বিতর্ক এখানেই শেষ করছি, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, আমি ময়ূর সঙ্গে থাকুন। We'll be right back.
জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই কাল ফের কথা হবে চোখ চোখ রেখে নমস্কার।